Dear friends, assalamualaikum. Dear friends, বরাবরের মতো আজকে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো জুকি LBH 1790 SS এই মডেলের বাটন হোল সুইং মেশিনের কিছু শর্টকাট প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে, যে প্রোগ্রামগুলো আমাদের অ্যাভেলেবেল প্রয়োজন হয়, এবং কি A to Z যে প্রোগ্রামগুলো আমাদের সামনাসামনি প্রয়োজন সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমাদের ভিডিও একটু লং হবে, তাই আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকুন এবং জেনে নিন কীভাবে জুকি বাটন হোল সুইং মেশিনের যে কোনো প্রোগ্রাম অর্থাৎ যে কোনো জিনিস আপনারা সেট আপ করবেন, কী কী জিনিস আপনাদের এই মেশিনের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাবো। ইমার্জেন্সি যেগুলো শর্টকাট সেগুলোই দেখাবো, এর বেশি দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো শর্টকাট দেখাতে গেলেও আমাদের ভিডিওটা মোটামুটি খারাপ লং না, মোটামুটি ভালো লং হবে, তাই একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন এই বাটন হোল জুকি LBH 1790 এই মডেলের মেশিনের কীভাবে কাস্টমাইজিং করতে হয় অথবা কীভাবে আপনাদের এই মেশিনের কোথায় কী আছে খুঁটিনাটি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা আমরা শুরুতে মেশিনের পাওয়ারটি যখন অন করলাম, অন করার পর এটি হলো আমাদের মেশিনের রেডি বাটন। এই রেডি বাটনটি যখন প্রেস করবো তখন আমাদের মেশিনটি চলবে, অর্থাৎ আমাদের মেশিনটি রেডি হবে, আমাদের মেশিনটি প্রেশার পিট উপর উঠবে এবং আমরা প্যাডেলটি যদি চাপ দিই আমাদের মেশিনটি চলবে। এবং পাশে আছে হলো আমাদের রিসেট বাটন, এটা রিসেট বাটন, এবং কি এখানে যেটা আছে এটা হলো গিয়ে মেমোরি সুইচ বাটন, এটা আমাদের এখান থেকে আমরা মেমোরিতে যাইতে পারবো। এমনকি মেমোরি সুইচের ভিতরে অনেক প্রোগ্রাম আছে, এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো লাস্ট ভিডিও লাস্টের দিকে। এবং উপরে যে শর্টকাট প্যানেল বোর্ডে আছে সেগুলো আগে দেখিয়ে নিই। এই পাশে আছে হলো গিয়ে এম বাটনের পাশে যেই এই বাটনটি আছে, এটা হলো গিয়ে আমাদের সুতা কাটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটি চাপ দিলে আমাদের মেশিনের নিডেলটা এক সাইডে চলে আসতেছে সুতা কাটার জন্য। যখন আমরা সুতা কেটে যাবে বা সুতা কাটবো তখন আমরা এই বাটনটি চাপ দিলে আমাদের নিডেল বারটি এক ডানে চলে আসবে। আমরা এখানে সুতা কাটার পর আবার এই বাটনটি চাপ দিলে মেশিনটা পজিশন মতো চলে যাবে। এটা হলো গিয়ে এই বাটনের কাজ। এবং কি বাটনের আরও একটি কাজ আছে, আমরা যদি এটাকে এই দেখেন এটাকে যদি আরেকবার চাপ আর একবার চাপ দিই, চাপ দেওয়ার পরে এখানে যে ডাউন বাটন, এই ডাউন বাটন প্রেস করলে কিন্তু আমাদের আমরা যদি মেশিনটা এই প্যাডেল চাপ দিই তাহলে আমাদের বুবিন হুইন্ডার বুবিন চলবে। তাহলে আমরা যদি এখন মেশিনটা চাপ দিয়ে ধরে রাখি বুবিন এই প্যাডেলটা, তাহলে আমাদের নিডেল বাট এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের নিডেলটা আপডাউন হবে এবং কি বুবিন হুইন্ডার চলবে। গেছে গেছে আইতেছি। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন এভাবে চাইলে আমরা এই মেশিনের প্যাডেলে চাপ দিলে আমাদের ববিন হুন্ডারটা চলবে, আমরা চাইলে ববিনটা ভরতে পারবো। এখন আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর এখন আপনাদেরকে দেখাবো এই যে F1, F2, F3, F4, F5 এটা কিন্তু আলাদা আলাদা আপনার প্রোগ্রাম সেট আপ করে রাখতে পারেন। এটার একটি ভিডিও আছে কীভাবে আপনারা F1 থেকে F5 পর্যন্ত সেট আপ করবেন, আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এটা আজকে এখন দেখাবো, এটা দেখাতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। এখন আসেন আমাদের এই যে বাটনটা, এই বাটনের কাজ, এই বাটনের কাজ হলো আমাদের মেশিনের স্পিড। আমরা এই মেশিনটাকে এখান থেকে প্লাস এবং মাইনাসের মাধ্যমে মেশিনের স্পিড বাড়াতে পারবো এবং কমাতে পারবো। এখন যে এই বাটনটা, এই বাটনটার কাজ কী, এই বাটনটা আমরা যদি চাপ দিই তাহলে S5, এটা হলো আমাদের এই যে বাম পাশের যে জিগজাগ সিলাইটা, এই সিলাইটা আমরা কতটুকু মোটা রাখবো সেটা আপনার চাইলে এখান থেকে মাইনাস করে এই সিলাইটাকে চিকন করতে পারবেন। তো ডিফল্ট পাবে এখানে 1.5, অর্থাৎ 1.50 যদি রাখেন তাহলে এটা এনাফ। আর তার পাশের যে বাটনটা আছে এখানে, এই বাটনটা যদি চাপ দেন, এই বাটনটা চাপ দিলে আপনাদের S7, অর্থাৎ আমাদের এই মেশিনের যে স্টিচ, আমরা যে সিলাইটা করি এখানে যে সিলাইটা আছে সেই সিলাইটা আপনারা কতটুকু ঘন এবং পাতলা করবেন সেটা হলো গিয়া এই S7 প্রোগ্রামে, অর্থাৎ আমাদের এই মেশিনের এই প্রোগ্রামটাতে আমাদের এই বাটনটাতে আমাদের S7 প্রোগ্রাম, আমরা এখানে স্টিচটা পাতলা করতে পারবো। এখানে যদি আমরা বাড়াই তাহলে সেখানে স্টিচটা পাতলা হবে এবং যদি কমাই তাহলে ঘন হবে। এখানে ডিফল্টভাবে 3.5 থাকে, অর্থাৎ 350 থাকে, 350 থাকে এটা ডিফল্ট। এমনকি এই পাশের যে বাটনটা আছে, এই বাটনটা যদি প্রেস করি তাহলে আমাদের মেশিনের লেন্থ, আমরা মেশিনটা যে সিলাইটা, এই সিলাইটা কতটুকু লম্বা হবে, সিলাইটা কতটুকু লম্বা হবে সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। আপনারা এখানে যদি মাইনাস করেন তাহলে সেক্ষেত্রে 3.8 যদি চালান 10 mm রাখবেন, আর যদি এর বড়ো করতে চান তাহলে আপনারা এটাকে এই 10 mm করতে পারবেন। 10 mm উপর যদি করেন তাহলে প্লাস বাটন চাপলে আপনাদের এটার লেন্থটা বড়ো হয়ে যাবে। এখন আমরা আসি এই যে এই বাটনটা, এই বাটনটা হলো আমাদের মেশিনের যে মাঝখানের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা, অর্থাৎ যেখানে আমাদের সিজারটা পড়ে সেই গ্যাপটা আপনারা কীভাবে বাড়াবেন এবং কমাবেন। এই দেখেন এখানে যদি আমরা বেশি বাড়াই তাহলে সেক্ষেত্রে মেশিনটা কিন্তু রেডি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা মেশিনটা রেডি করলাম, ERROR 495, অর্থাৎ 495 চলে আসলো। এর মানে হলো আমাদের যে প্রেশার ফিট, এই প্রেশার ফিটের যে মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যে চিকন, অর্থাৎ আমাদের মেশিনে বোঝাচ্ছে যে গ্যাপটা চিকন, আমরা যে এটাকে মোটা মানে মোটা করলাম, মাঝখানে যে গ্যাপটা মোটা করলাম, এখন নিডেল বার যখন জিগজাগ করবে এই নিডেলটা প্রেশার ফিটের উপরে পড়বে, এই জন্য আমাদের এই মেশিনটা রেডি হয়নি।
আপনার চাইলে এটা প্রোগ্রাম থেকেও সেট আপ করতে পারবেন, যখন আপনার মোটা ফিট লাগবে এটা প্রোগ্রাম থেকে সেট আপ করে এখানে বাড়াতে পারবেন। তো আমরা এখান থেকে এটা কমাই দিব। সাধারণত আপনার এখানে এটা যদি আমরা সাধারণত 50 রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের এই মাঝখানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা নর্মালভাবে থাকবে। এখন আমরা দেখাবো যে এই যে বাটনটা আছে এই বাটনটা দেখাবো। এই বাটনটার জন্য আমরা আবার ব্যাগে যাই আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা আবার মেশিনের রেডি বাটনটি অফ করে নিলাম। এখন এই বাটনটি দেখাবো। এই বাটনটা হলো কি আমাদের মেশিনের S022 আমাদের উপরের যে বারটেকটি আছে ফার্স্ট বারটেক, এই ফার্স্ট বারটেকের যেই শিলেটা আছে সেই শিলেটা আপনার কতটুকু চড়া করবেন এমনকি পাতলা করবেন সেই জন্য। আবার আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এই মেশিনের এই প্যাটার্নে যদি আমরা আরও কিছু কাস্টমাইজিং করি সেই জন্য আমাদের এই মেশিনটা রেডি বাটন অফ রেখে আমাদের এই কলম বাটনটি প্রেস করতে হবে। কলম বাটনটি প্রেস করলে আমরা এখানে আরও কিছু অপশন পাবো, যেমন S1 আছে হলো আমাদের মানে যে হোলের ডিজাইনটা সেই ডিজাইনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোন ডিজাইনে আমরা হোলটা করব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে সাধারণত যে এক নাম্বার যেই প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি এখানে চলবে। আমরা এখানে এক নাম্বার প্যাটার্নটি রাখবো, এখানে এটা রাখবে, এটা সবচেয়ে বেটার। তারপর আপনারা যদি আপ বাটন প্রেস করেন S2 প্রোগ্রাম আসবে। এই প্রোগ্রামগুলোই আমাদের আবার দেখাবে। এগুলো হলো শর্টকাট বাটন, তো এগুলো আমরা উপরে থেকে করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই বাটনের থেকে করতে পারছিলাম। এখানে আপনারা চাইলে এই যে বাম পাশের যে লেন্থটা আছে এই নাইফের যেই গ্যাপটা সেই গ্যাপটা আপনারা বাড়াতে পারেন, এবং কি মাঝখানে যে গ্যাপটা সেটা বাড়তে পারেন। এখন আমরা এখানে দেখাচ্ছি যে লেফট সাইড এই যে ওভার যেই সুইংটা হয় লেফট সাইডে যে জিগজ্যাগ সুইংটা হয় সেই সুইংটা আমরা এখান থেকে কতটুকু মোটা রাখবো লেফট সাইডে সেটা এখানে 1.5 mm দেওয়া আছে। আপনার চাইলে এখানে বাড়াতে পারেন আরও মোটা করার জন্য, এখানে ডিফল্টভাবে 1.5 রাখবেন। এবং এটা হলে গিয়ে বাম সাইডের, এবং এটা হলে গিয়ে আপনার মাঝখানে যে নাইফের গ্যাপ সেটা। এবং আপনারা যদি এখান থেকে স্টিচটাকে যদি ঘন এবং পাতলা করেন আমরা এখানে যে বাটনটা করছিলাম সেটাই এখানে পাবেন। এভাবে আপনারা এই যে এখানে প্রথম যে বাটেকটা আছে সে বাটেকটা আপনারা চাইলে আরও বড় করতে পারেন, অর্থাৎ বড় এবং ছোট করতে পারেন। এখানে ডিফল্টভাবে এক দেওয়া আছে 1.0 এটা রাখবেন। এবং কি হলে সেকেন্ড বাটেক, সে সেকেন্ড বাটেকটা আপনারা চাইলে বড় এবং ছোট করতে পারেন। এবং S সিরিজের যে প্রোগ্রামগুলো সেগুলো আপনারা এভাবে আপডেট একটি একটি করে চেপে চেপে আপনারা দেখতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইবার জিগজ্যাগ সেলাই হবে। আপনারা এখানে যদি এক করে দেন একবার সেলাই হবে, আর যদি দুই রাখেন তাহলে দুইবার হবে, তিন রাখলে তিনবার সেলাই হবে। তো এখানে ডিফল্টভাবে এক এবং দুটি সেলাইয়ের উপর আর যাচ্ছে না। এখন আমরা এক রাখলাম, এক রাখার পর এখানে আমরা এখন সামনে যাব। এটা হলো গিয়ে বাস্টিং প্রোগ্রাম, আমাদের যে সুইং হওয়ার আগে যে বাস্টিংটা হয় সেই প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য এখানে যদি এক থাকে তাহলে একবার রাউন্ড হয়ে ঘুরে আসার পর সেলাইটা শুরু হবে। এখানে যদি আমরা দুই রাখি তাহলে দুইবার বাস্টিং হবে, তিন রাখলে তিন বাস্টিং হবে। অনেকে আবার এটাকে আন্টার পাসও কয়, আন্টার পাসও বলে থাকে। তা আমরা এটা বইয়ের বাসা যেটাকে বাস্টিং বললাম আমরা বাস্টিং বললাম। এখন আমরা যাবো হলো গিয়ে এই বাস্টিংয়ের যে স্টিচ এটা আপনার কতটুকু ঘন এবং পাতলা করবেন। এটা 2 পয়েন্ট আছে, আমরা চাইলে এটাকে যদি পাতলা করি এই বাস্টিংটা আরও পাতলা স্টিচ হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আবার আপ বাটন প্রেস করলাম। আপ বাটন প্রেস করার পর আমাদের সেলাইয়ের শুরুতে যে জিগজ্যাগটা হয় 4-5 স্টিচ আমাদের একটু জিগজ্যাগ সেলাই হওয়ার পরে সেলাই ধরার পরে কিন্তু আমাদের বাস্টিং শুরু হয়, তারপর আমাদের জিগজ্যাগ সেলাই শুরু হয়। এটা যদি আপনি বড় করতে চান তাহলে এখান থেকে আপনারা যদি বাড়ায় দেন তাহলে এটা বড় হবে, আর যদি ছোটো করেন তাহলে এই ছোটো থাকবে। অর্থাৎ 3 mm পর্যন্ত আমাদের এই জিগজ্যাগটা শুরু হওয়ার পর বাস্টিং শুরু হবে। তো আমি যদি সেলাই করে দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেক লং হবে, তাই এই জন্য আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি না। তারপর আমরা আরও আপ এবং আপ বাটনে যাবো। এখন এই যে ফার্স্টে যে জিগজ্যাগ সেলাইটা সেই জিগজ্যাগ সেলাইটা আপনার কতটুকু বিথ অ্যাঙ্গেলে করবেন, অর্থাৎ কতটুকু ডানে বামে এই করবেন সেটা আপনার এখানে যদি বাড়ান তাহলে এই জিগজ্যাগটা বাড়বে এবং কমবে, এখানে যদি কমায় দেন তাহলে হালকা ছোটোভাবে হবে। এটাও সেম একই প্রোগ্রাম, এবং কি আপনারা এই যে শিলাটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা একটি একটি করে কালেকশন করতে পারেন। দেখতে পারেন যে এই যে শিলাটা হচ্ছে বাস্টিংয়ের পাশাপাশি, এটা লেগে বাস্টিংয়েরই একটি অপশন যে এই শিলাটা হয়ে শেষ হওয়ার পর মেশিন দাঁড়াবে তারপর জিগজ্যাগ শুরু হবে। আর যদি এটা অন না করেন তাহলে সেক্ষেত্রে বাস্টিং শেষ হওয়ার পর অটোমেটিকলি জিগজ্যাগ শিলাটা শুরু হয়ে যাবে। এমনকি মেশিনের S44 এটা লেগে মেশিনের স্পিড, এটা এখানে যে ডিফল্টভাবে উপরে দেওয়া আছে এই প্রোগ্রামটাই আপনারা ভিতরে পাচ্ছেন। এখানে আপনারা পাইলে চাইলে মেশিনের স্পিডটা বাড়াতে পারবেন। এখন আবার 51, এই 51 হলো কি আমাদের মেশিনের যে টেনশন পোস্ট, এই টেনশন পোস্ট আমরা এই টেনশন সুতাটাকে কতটুকু টাইট রাখবো সেটা আপনারা চাইলে এখান থেকে সুতাটাকে লুজ করে দিতে পারেন। এই টেনশন পোস্ট সম্পর্কে আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এটা হলে গিয়ে লেফট সাইডে টেনশন পোস্ট, এটা হলে গিয়ে আপ টেনশন পোস্ট বাট টেকের, এবং কি এটা হলে গিয়ে
আমাদের প্রথম যে জিগজাগ যে সিলাইটা শুরু হবে সেটা সফট স্টিচের টেনশন পোস্ট এবং কেন লিখে বাস্টিংয়ের টেনশন পোস্ট এবং এখানে আছে লিখে বাস্টিংয়ের যে নাম্বারগুলো সেগুলো আছে এগুলো এখানে আর বেশি ইম্পর্টেন্ট আর কিছু নেই এখানে আরেকটি আছে লিখে S81 প্রোগ্রামে আপনার নাইফ অফ এবং অন করতে পারবেন এভাবে যদি থাকে তাহলে নাইফটা অফ থাকবে এভাবে যদি থাকে নাইফটা অন থাকবে এখানে আছে 84 হলো আমাদের মেশিনের যে ম্যাক্সিমাম স্পিড সেই স্পিডটা অর্থাৎ এই আমরা এখান থেকে স্পিডটা 2000-এর উপর আর উঠাতে পারবো না আমরা এটা যদি চাপ দিই তাহলে 1600 আমরা দেখেছিলাম সেই 1600 আপনি এখানে দেখেন আমরা পিছনে যাই আবার এই যেখানে দেখছেন 1800 S44-এ 1800 কিন্তু 1800 লিখে আমাদের বাস্টিংয়ের স্পিড আর এটা লিখে আমাদের মেইন স্পিড আর এটা স্পিড লক কীভাবে করবেন মেমোরি সুইচ 2 থেকে সেটাও আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেবো 84 হলে কি আমাদের মেশিনের ম্যাক্সিমাম লিমিট স্পিড অর্থাৎ 20-এর উপরে 2000-এর উপরে আর এই স্পিডটা যাবে না এটা হলে কি আমাদের প্রেশার পিটের হাইট আমাদের প্রেশার পিটটা কতটুকু উঁচু হবে সেটা আমরা এখান থেকে যদি কমিয়ে দিই তাহলে প্রেশার পিটটা কম উঁচু হবে আর যদি বাড়িয়ে দিই তাহলে বেশি উঁচু হবে এটা হলে কি কমেন্ট আমরা এখানে চাইলে এই মেশিনের কমেন্টগুলো এখানে ডিসপ্লেতে আমরা যদি কোনো কিছু লিখে রাখতে চাই কোন বায়ারের এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে কমেন্টগুলো সেট আপ করবেন তো এই হলো গিয়া মোটামুটি এই মেশিনের এই রেডি বাটন অফ করে এডিট বাটন থেকে আপনারা এই প্রোগ্রামগুলো করে নিতে পারবেন অর্থাৎ এখানে এই প্রোগ্রামগুলো আছে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই মেশিনের আমরা এখানে যে ডিফল্ট প্যাডালের উপরে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখেছিলাম এখন দেখাবো আপনাদেরকে যে এই মেশিনের মেমোরি সুইচ 1 এবং মেমোরি সুইচ 2 এবং এই মেশিনের কীভাবে আপনারা এই রুটার হুক টাইমিং করার সময় কীভাবে আপনারা নিডল বার লেফট এবং রাইট সাইডে করবেন সেটা তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি যে সেই পার্টটা সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো এটা আমার ফার্স্ট পার্টে এই পর্যন্তই আর সেকেন্ড পার্টে আমি মেমোরি সুইচ 1 মেমোরি সুইচ 2 এবং আরও যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো দেখাবো ইন্টারনাল যে প্রোগ্রামগুলো সেগুলো দেখাবো তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সেকেন্ড পার্ট দেখার অনুরোধ রইল এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ